আমরা এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, আই নিড এ রেইনকোট। প্রশ্ন হলো ভুলটা কোথায়? তোমরা অনেক চিন্তা ভাবনা করে দেখো তো ভুলটা কোথায়। একটা ছোটো হিন্ট দিতে পারি, ভুলটা এত ছোট যেটা আসলে দেখাই যায় না অলমোস্ট। যারা যারা পেয়ে গিয়েছো তারা হয়তো বা বুঝতে পেরেছো যে এই ভুলটা কোথায়। তোমরা, আমি জানি না তোমরা এটার নাম জানো কিনা, এই মিস্টেকটার নাম হলো রান অন সেন্টেন্স। রান অন সেন্টেন্স, আর ইউ এন অন সেন্টেন্স। রান অন সেন্টেন্স জিনিসটা কি, খেয়াল করে দেখো, ইট ইজ রেইনিং, এটা কিন্তু ফুল একটা সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, কারো সাহায্য ছাড়াই সেন্টেন্সটা বসতে পারে। এরপরের ভার্সনে দেখো, আই নিড এ রেইনকোট, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স। এখন খেয়াল করো, একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মাঝখানে কি একটা কমা হতে পারে? না। সো এটাকেই বলা হলো রান অন সেন্টেন্স। মানে তুমি দৌড়ে যাচ্ছো, দৌড়ে যাচ্ছো, দৌড়ে যাচ্ছো, দৌড়ে যাচ্ছো, কোনো থামাথামির কোনো নাম নাই। পাংচুয়েশন কী করে? থামানোর ব্যবস্থা করে। তার মানে এইখানকার মিস্টেক হলো এটা। রাইট ভার্সন কি? ইট ইজ রেইনিং, ফুল স্টপ, আই নিড আ রেইনকোট। তা এটাই কি একমাত্র রাইট করার ব্যবস্থা? আর কোনোভাবে করা যায় না? হ্যাঁ করা যায়। ফর এক্সাম্পল তুমি করতে পারো, ইট ইজ রেইনিং, এই জায়গাটাতে বলতে পারো, অ্যান্ড হেন্স আই নিড আ রেইনকোট, বাইরে বৃষ্টি হচ্ছে এবং এই জন্য আমার রেইনকোট দরকার। অথবা তুমি অ্যান্ড হেন্স দিয়ে করতে চাও না, তুমি এখানে লিখতে পারো যে অ্যাজ ইট ইজ রেইনিং কমা আই নিড এ রেইনকোট, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আই নিড এ রেইনকোট, কারণ অ্যাজ ইট ইজ রেইনিং তখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, রাইট? আই নিড এ রেইনকোট তখন, অ্যাজ ইট ইজ রেইনিং তখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে, আর আই নিড এ রেইনকোট হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কেন ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে? অ্যাজ ইট ইজ রেইনিং এটা কিন্তু ফুল সেন্টেন্স কমপ্লিট করতেছে না, অ্যাজ ইট ইজ রেইনিং শোনার আরও আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটা এটার উপর তখন ডিপেন্ড করবে, এবং সেক্ষেত্রে কমাটা ইজ রাইট। সো অলওয়েজ মনে রেখো, রান অন সেন্টেন্স দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মাঝখানে অলওয়েজ ফুল স্টপ দিয়ে একটা বিরতি দিতে হবে, বা ওটা যদি দিয়ে না করতে চাও কোনো একটা কানেক্টর ইউজ করতে পারো, যেমন আমরা একটু আগে এনহ্যান্স দিলাম ওটা ইউজ করতে পারো, অথবা অ্যাজ দিয়ে এটাকে ডিপেন্ডেন্ট করে ফুল একটা সেন্টেন্স তৈরি করতে পারো। সো অলওয়েজ মনে রেখো, নেক্সট টাইম যেন রান অন সেন্টেন্সের আর কোনো মিস্টেক না হয়।